জিয়াওমি চাইনিজ স্মার্টফোন কোম্পানি এবার ঢুকছে পার্সোনাল কম্পিউটিংয়ে, আনছে ল্যাপটপ। ফোনের মেমোরি সমস্যার অভিনব এক সমাধান নিয়ে আপাতত শুধু মার্কিন বাজারে আত্মপ্রকাশ ঘটছে নতুন ধরনের মোবাইল ফোন রবিনের। রেকর্ড করে রাখার টিভি প্রোগ্রাম মোবাইল ফোনে দেখার সুযোগ দেবে টাটা স্কাইয়ের নতুন সেট টপ বক্স। দেখুন আজকে টেকটক। চাইনিজ স্মার্টফোন নির্মাতা জিয়াওমি বাজারে আনতে চলেছে তাদের নতুন ল্যাপটপ, আর বিশেষজ্ঞরা বলছেন জিয়াওমির এই ল্যাপটপ বড় প্রতিযোগিতার মুখে ফেলবে অ্যাপলের ম্যাকবুককে। আকর্ষণীয় দামে জিয়াওমি তাদের নোটবুকে এমন কিছু ফিচার দেবে বলে শোনা যাচ্ছে যা অনেক সমীকরণ বদলে দেবে। ইতিমধ্যেই মেমোরি চিপের জন্য তারা স্যামসাং ইলেকট্রনিক্সের সঙ্গে চুক্তি করেছে। শোনা যাচ্ছে শুধু মেমোরি চিপ নয়, স্যামসাংয়ের কাছ থেকে ডিসপ্লেও কিনবে জিয়াওমি। মাত্র 5 বছর আগে বাজারে এসে জিয়াওমি ইতিমধ্যেই স্মার্টফোনের জগতে একটা বড় জায়গা নিজেদের অধিকারে নিয়েছে। এবার পার্সোনাল কম্পিউটিং জগতে জিয়াওমির প্রবেশ নিয়ে জল্পনা তুঙ্গে। ক্লাউড কম্পিউটিং বিষয়টা এখন অনেকেই বোঝেন। নিজের কম্পিউটার বা ফোনের মেমোরির মতো ইন্টারনেটে কিছু মেমোরি যেখানে ব্যক্তিগত ডেটা তুলে রাখা যায়, কিন্তু ইন্টারনেটের সেই জায়গায় কি রাখবেন সেটা আপনাকেই ঠিক করে সেখানে আপলোড করতে হয়। এবার বাজারে আসছে এক নতুন স্মার্টফোন যে নিজেই সিদ্ধান্ত নিয়ে আপনার ফোনের ছবি বা ভিডিও ক্লাউডে আপলোড করে রাখবে, যাতে মেমোরির অভাবে আপনার ফোন স্লো বা হ্যাং হয়ে না যায়। নেক্সটবিট সিস্টেমসের এই নতুন ফোনের নাম রবিন। গুগলের অ্যান্ড্রয়েড প্রজেক্টে কাজ করা দুই প্রযুক্তিবিদ এই নতুন ফোন ডিজাইন করেছেন। কোন ছবি বা ভিডিও আপনি কতবার ব্যবহার করছেন তার উপর ভিত্তি করে রবিন নিজে থেকেই কিছু ডেটা ক্লাউডে তুলে দিয়ে আপনার ফোনের স্বাস্থ্য ঠিক রাখবে। শুধু তাই নয়, যে অ্যাপ্লিকেশন আপনি দীর্ঘদিন ব্যবহার করছেন না সেটাও চলে যাবে ক্লাউডে। সম্ভবত আগামী বছরের প্রথমেই বাজারে চলে আসবে রবিন। এখনো পর্যন্ত যা হিসেব পাওয়া যাচ্ছে এর দাম হতে পারে $399 অর্থাৎ 27,000 টাকার মধ্যে। এতে আরও থাকবে 13 মেগাপিক্সেল ক্যামেরা, 32 GB মেমোরি, ডুয়েল স্পিকার, অ্যাম্প্লিফায়ার ইত্যাদি আরও অনেক কিছু। সেটটপ বক্সে টিভির প্রোগ্রাম রেকর্ড করে রাখা এবং পরে নিজের সময় মতো সেই প্রোগ্রাম দেখতে বসা আজ আর আমাদের কাছে নতুন কিছু নয়, কিন্তু বিষয়টাকে আরও এক ধাপ এগিয়ে আনলো টাটা স্কাই। তাদের নতুন প্রোডাক্ট টাটা স্কাই প্লাস ট্রান্সফার শুধু টিভির অনুষ্ঠান রেকর্ড করে না, সেই রেকর্ডিং ট্রান্সফার করে নেওয়া যায় ল্যাপটপ, ট্যাব, এমনকি ফোনেও। অর্থাৎ রেকর্ডিং করা প্রোগ্রাম বাড়ির টিভিতেই দেখতে হবে এমন নয়, যখন খুশি যেখানে খুশি দেখুন। রেকর্ড করা ভিডিও সেটটপ বক্সের ভেতরেই কম্প্রেস করে অন্য ধরনের ফাইলে বদলে দেওয়া হবে, যাতে ফোনে বা ট্যাবে বেশি জায়গা না লাগে। টাটা স্কাইয়ের দেওয়া হিসেব অনুযায়ী 30 মিনিটের ভিডিও 200 MB মতো জায়গা নেবে। চাইনিজ ব্র্যান্ড জিওনি বাজারে আনলো তাদের নতুন ফোন F103। 5 ইঞ্চির এই ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড 5.0 ললিপপ অপারেটিং সিস্টেম এবং অ্যামিগো 3 স্ক্রিন। হাই ডেফিনেশন ISP ডিসপ্লে যুক্ত এই ফোনের দাম রাখা হয়েছে $9,999। F103-তে রয়েছে 1.3 GHz কোয়াড কোর 64-বিট প্রসেসর, 2 GB র্যাম, 16 GB ইন্টারনাল মেমোরি এবং 4G কানেক্টিভিটি। এই ফোনে হাই ডেফিনেশন ভিডিও রেকর্ড করা যাবে। ফিচারের মধ্যে এই ফোনে রয়েছে ফেস বিউটি, প্যানোরামা, জিও ট্যাগিং, টাচ ফোকাস, HDR ইত্যাদি। প্রযুক্তির ব্যবহার মানুষের মস্তিষ্ককে আরও সক্রিয় করে তুলছে। 20 বছর আগে একজন 42 বছরের মানুষের মস্তিষ্কের ক্ষমতা আজকের একজন 50 বছরের মানুষের সমান ছিল। অর্থাৎ আগে যেমন ভাবা হতো প্রযুক্তির ব্যবহার মানুষের মস্তিষ্কের ব্যবহার কমিয়ে মানুষকে ক্রমশ বোকা হাবা বানিয়ে দেবে, বাস্তবে হচ্ছে তার ঠিক উল্টোটা। অস্ট্রিয়ার ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যাপ্লাইড সিস্টেমস অ্যানালিসিসের গবেষকরা এই তথ্য জানিয়েছেন। তাদের ব্যাখ্যা, একজন সাধারণ মানুষকেও আজকের দিনে অন্তত 10টি পাসওয়ার্ড মনে রাখতে হয়। কোনোটা ইমেল, কোনোটা ইন্টারনেট ব্যাঙ্কিং, কোনোটা সোশ্যাল নেটওয়ার্ক। শুধু তাই নয়, পাসওয়ার্ড দেওয়ার পরও অনেকগুলি নির্দেশ মেনে এবং সিদ্ধান্ত নিয়ে কাজ করতে হয়। ইংল্যান্ডে একটি সার্ভেতে দেখা গেছে 8 বছর আগে 42-এর কোটায় থাকা মানুষগুলির থেকে এখন 50-এর কোটায় থাকা মানুষের মস্তিষ্কের সক্রিয়তা অনেকটাই বেশি। টিভিতে বিজ্ঞাপনের অর্থ নজিরবিহীনভাবে বাড়ছে। চলতি বছরের প্রথম 6 মাসে এই বৃদ্ধি 20%-এর বেশি। এদিকে ধুমধুমার তর্ক বেঁধেছে ফ্লিপকার্ট আর স্ন্যাপডিলের মধ্যে। ভারতে এক্সপেরিয়া ফোন তৈরি করবে সনি। দেখুন আজকের স্ন্যাপশট।
চলতি বছরের প্রথম ছ মাসে টেলিভিশন চ্যানেলগুলিতে বিজ্ঞাপন বাবদ অন্তত 21% বেশি ব্যয় বাড়িয়েছে বিভিন্ন কর্পোরেট সংস্থা। এই বৃদ্ধি বছরের শুরুতে বিশেষজ্ঞদের যে অনুমান ছিল তার থেকে অনেকটাই বেশি। মিডিয়া এজেন্সি ম্যাডিসন এবং বিজ্ঞাপন বিষয়ক পত্রিকা পিচ এবছরের ফেব্রুয়ারিতে জানিয়েছিল, ভারতে 2015 সালে বিভিন্ন মিডিয়ার বিজ্ঞাপন বাবদ আয় 9.6% বাড়বে। চলতি সপ্তাহে এই দুই সংস্থা ঢোক গিলে জানিয়েছে, তাদের হিসেব বলছে ভারতে বিজ্ঞাপনের মোট বাজার এবছর অন্তত 13.8% বাড়বে। আর এই বৃদ্ধি মূলত টিভি বিজ্ঞাপনের বৃদ্ধির জেরেই। প্রসঙ্গত, খবরের কাগজ, রেডিও, সিনেমা, আউটডোর কিংবা ইন্টারনেটের ডিজিটাল মিডিয়াগুলিতে বিজ্ঞাপনী আয় বৃদ্ধির যে হিসেব বছরের শুরুতে দেওয়া হয়েছিল, বৃদ্ধির হার সেই অনুমান অনুযায়ী বেড়েছে। শুধুমাত্র টিভিতে বিজ্ঞাপন বাবদ বিনিয়োগ বেড়েছে অনুমানের তুলনায় অনেক বেশি। টিভি বিজ্ঞাপনের এই বৃদ্ধির দৌলতে চলতি বছরে ভারতে বিজ্ঞাপনের বাজার 42,234 কোটিতে পৌঁছে যাবে। বছরের শুরুতে অনুমান করা হয়েছিল বিজ্ঞাপনের বাজার পৌঁছবে 40,658 কোটিতে। ফ্লিপকার্ট আর স্ন্যাপডিল ভারতের বৃহত্তম দুই অনলাইন মার্কেটপ্লেসের মধ্যে এবার শুরু হয়ে গেল তর্কযুদ্ধ। কদিন আগেই স্ন্যাপডিলের প্রধান কুণাল বহল দাবি করেছিলেন 2016 মার্চের মধ্যে বিক্রির নিরিখে ফ্লিপকার্টকে ছাড়িয়ে যাবে স্ন্যাপডিল। এবার তাঁর জবাবে মুখ খুললেন ফ্লিপকার্টের এক শীর্ষকর্তা। তাঁর দাবি, 2016 মার্চে গোটা অর্থ বছরে ফ্লিপকার্টের মোট বিক্রির পরিমাণ দাঁড়াবে 65,000 কোটি টাকা। ভারতের অন্য কোনো অনলাইন মার্কেট এর অর্ধেকেও পৌঁছবে না বলে দাবি ফ্লিপকার্টের ওই কর্তা। স্ন্যাপডিল কর্তা কুণাল বহল কটাক্ষ করেছিলেন ফ্লিপকার্ট অধিকৃত সংস্থা মিন্ত্রা.কম নিয়েও। আপাতত ফ্যাশন স্টোর মিন্ত্রা শুধুমাত্র অ্যাপ মারফত কাপড় জামা বিক্রি করে। কুণাল বহলের মতে এটা একেবারেই ক্রেতা বিরোধী চিন্তাভাবনা। বলা বাহুল্য, দুই প্রথম সারির অনলাইন বাজারের মধ্যে এই তর্কযুদ্ধ শুরু হয়েছে উৎসবের মরশুমের ঠিক আগেই। দুই পক্ষই এবারের উৎসবের মরশুমে বড় ব্যবসা পেতে ঝাঁপাচ্ছে। এইচটিসি, জিয়াওমি কিংবা লেনেভোর পথে হেঁটে এবার জাপানি সংস্থা সনি ভারতে তাদের এক্সপিরিয়া রেঞ্জের মোবাইল ফোন তৈরির জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে। ইতিমধ্যেই কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার ফক্সকনের সঙ্গে এ ব্যাপারে কথাবার্তায় গিয়েছে তারা। সনি বা ফক্সকন কোনো পক্ষই এ বিষয়ে বিশদে না জানালেও জানা গেছে শুধু ভারতে উৎপাদন নয়, 10,000-এর নিচে এক্সপিরিয়া ফোন ভারতের বাজারে আনবে সনি। এজন্য দুটি নতুন মডেলও ডিজাইন করেছে তারা। প্রসঙ্গত, গত বছর থেকেই এক্সপিরিয়ার কম দামি মডেল উৎপাদন বন্ধ করে দিয়েছিল সনি। কিন্তু মোবাইল ফোনের ক্ষেত্রে বিশ্বের চতুর্থ বৃহত্তম বাজার ভারত, যা 2017-এর মধ্যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বাজার হয়ে দাঁড়াবে। আর ভারতের বাজারের 70% কম দামের স্মার্টফোনের দখলে। যেহেতু বর্তমান কেন্দ্রীয় সরকারের মেক ইন ইন্ডিয়া নীতি অনুযায়ী ভারতে গ্যাজেট অ্যাসেম্বল করলে 6-6.5% কর ছাড় পাওয়া যায়, তাই এইচটিসি, জিয়াওমি, লেনেভোর মতো সনিও একই পথে হাঁটতে চাইছে। ইতিমধ্যেই সনি তাদের ব্রাভিয়া রেঞ্জের টিভি ভারতে অ্যাসেম্বল করতে শুরু করেছে। ভারতের বৃহত্তম এসইউভি গাড়ি নির্মাতা মাহিন্দ্রা এবার আমেরিকার বাজার ধরতে ঝাঁপাচ্ছে। তবে চার চাকা নয়, মার্কিন বাজারে আপাতত মাহিন্দ্রার বাজি দু চাকার গাড়ি গেঞ্জি, অনেকটা ভেসপার মতো ইলেকট্রিক স্কুটার, যার দাম করা হয়েছে $3,000। চলতি বছরের শীতের মরশুমেই তিনটি মার্কিন প্রদেশ, ক্যালিফোর্নিয়া, অরিগন এবং মিশিগানে গেঞ্জি বিক্রি শুরু করবে মাহিন্দ্রা। ইলেকট্রিক স্কুটারের বাজার হিসেবে আমেরিকা অবশ্য তেমন উল্লেখযোগ্য নয়। পরিসংখ্যান বলছে চীনারা একদিনে যতগুলি ইলেকট্রিক চালিত স্কুটার কেনে, মার্কিনিরা এক বছরে ততগুলি কেনে। তবে বাজার নিরীক্ষকরা বলছেন এভাবে শুধু মার্কিন গাড়ির বাজারে পা রাখতে চলেছে মাহিন্দ্রা, ভবিষ্যতে মার্কিন মাটিতে তারা চার চাকাও নিয়ে আসবে। গেঞ্জির ম্যাক্সিমাম স্পিড 30 মাইল প্রতি ঘন্টা, ফলে এটির জন্য কোনো লাইসেন্স দরকার নেই। এর মধ্যে রয়েছে 28 পাউন্ড ওজনের ব্যাটারি, যা 3.5 ঘন্টায় পুরো চার্জ হয় এবং তাতে 30 মাইল যেতে পারে। এই ব্যাটারি গাড়ি থেকে খুলে নিয়েও চার্জ করা যায়। 7-ইঞ্চির ডিসপ্লেতে স্কুটারের স্পিড, ব্যাটারি চার্জ ইত্যাদি তথ্য দেখাও যায়। বাজার নিরীক্ষকদের হিসাব অনুযায়ী এবছর আমেরিকায় মাত্র 5,000 ইলেকট্রিক স্কুটার বিক্রি হবে, সেখানে পেট্রোল চালিত স্কুটার বিক্রি হবে অন্তত 46,000। একদম অন্যরকম কিছু প্রশ্ন আমরা কর্পোরেট জগতের কুশীলবদের সামনে রাখি আমাদের এই বিশেষ সেগমেন্ট বিয়ন্ড বিজনেসে। আজ আমাদের মুখোমুখি মার্চেন্ট চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট অরুণ কুমার সরাফ।
who has been your biggest influence? In my adolescent age, my family, and in my independent time, my Sadhguru. How important is money? Money is a platform to do good things in the society. So that much money is needed. If you really perform, want to do something for the society, money is the strength. So that's the value for money. When do you turn off your phone? I put it on silence in the evening after I go back home. I don't switch off. When do you want to retire? In fact, I am already trying to build up the organization in such a way that I am not required. The day I find that the organization is running of its own, then I am retired that day. Business Time এই সপ্তাহে এই পর্যন্তই। প্রত্যেক শনিবার বিকেল 5:30টায় আপনাদের সঙ্গে দেখা হয় আমাদের এই বিশেষ বুলেটিন বিজনেস টাইম নিয়ে। কেমন লাগছে বিজনেস টাইম আমাদের জানান আমাদের ফেসবুক পেজে facebook.com/newstimebangla। এই পেজে আপনার প্রতিক্রিয়া জানান অথবা আমাদের ইমেল করতে পারেন, আমাদের ইমেল অ্যাড্রেস businesstime@brandvalue.in। আবার আপনাদের সঙ্গে দেখা হবে বিজনেস টাইমের পরবর্তী পর্যায়ে আগামী শনিবার বিকেল 5:30টায়। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন নিউজ টাইম।